তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে সবচেয়ে বড় যে সম্পত্তি বা শক্তিটা ছিল মহিলাদের ভোট, মায়েদের বোনেদের যে ভোট, সেই ভোটটা এবার বোধহয় তৃণমূল কংগ্রেস পাবে না। এবং তৃণমূল কংগ্রেস আরও যে বড় ভয়টা পাচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের জমি আন্দোলন থেকে, যে তৃণমূল কংগ্রেসের উত্থান, সেই তৃণমূল কংগ্রেসের বোধহয় পতনটা হবে সন্দেশখালির থেকে। এবং এই সন্দেশখালিও খুব ভালো করে যদি দেখেন, নারী নির্যাতন তো রয়েছে, নারীদেরকে অত্যাচার করার যে একের পর এক কথা, একের পর এক অভিযোগ, সেগুলো তো রয়েছে। কিন্তু তার থেকেও বড়, প্রিয় দর্শক, এই মুহূর্তে গোটা বাংলায় যারা জবাব চায় বাংলা দেখছেন, ময়ূক রঞ্জন ঘোষকে দেখছেন, ভালো করে শুনুন, তৃণমূল কংগ্রেস তার থেকেও বড় ভয়টা পাচ্ছে এবার সন্দেশখালির এই যে আন্দোলনগুলো, এই যে জন রোষ যাকে বলা হচ্ছে, গণ অভ্যুত্থান যাকে বলা হচ্ছে, স্বতঃস্ফূর্ত জনরোষ যাকে বলা হচ্ছে, মায়েদের বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, নেতাদেরকে দৌড় করানোটাকে, যেভাবে টিভিতে বসে অন্যান্য ব্লকের অন্যান্য সাব ডিভিশনের তৃণমূল নেতারা দেখছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা অন্যান্য সাব ডিভিশন, জেলা বা ব্লকের যারা নেতারা রয়েছেন, পঞ্চায়েতের যারা নেতারা রয়েছেন, তারা ভয় পাচ্ছেন, তারা ভয় পাচ্ছেন যে এভাবে জমি পুনর্দখল বা জমি, যে জমিগুলো দখল করে নিয়েছিল তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, সেই জমিগুলো দখল করা, দখল মুক্ত করা, জমি পুনর্দখল করা এবং জমিটাকে ফিরিয়ে আনার যে লড়াই, সেই লড়াই যদি এবার অন্যান্য জেলায় পৌঁছে যায়, অন্যান্য ব্লকে পৌঁছে যায়, তৃণমূল কংগ্রেসের শেষে শুরু হবে। তার কারণ তৃণমূল কংগ্রেস যে জমি চুরির সঙ্গে যুক্ত, এটা বারবার বিরোধীরা শুধু অভিযোগ করেনি, আপনি রাস্তায় বাসে ট্রামে কান পাতলেই, চায়ের দোকানে কান পাতলেই শুনবেন যে পুকুর ভরাট করে ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিয়েছে, আমার খেলার জমি, খেলার মাঠ, সে খেলার মাঠটাকে জোর করে জবরদখল করে নিয়েছে, হাজারে হাজারে একর জমি জোর জবরদস্তি নিয়ে নিয়েছে এই শাহজাহানরা, গোটা বাংলা এই শেখ শাহজাহানরা আসলে গোটা বাংলাতে জমি জবরদখল করেছে, জমি কেড়ে নিয়েছে সাধারণ মানুষের, সেই জমিতে জল ঢুকিয়ে দিয়েছে, সেই জমিকে ভেরি বানিয়ে দিয়েছে। এবার এই বাংলার মায়েরা এই শাহজাহানদেরকে, ভালো করে বুঝুন, বাংলার মায়েরা যদি প্রতি জেলায় জেলায় বাংলার মায়েরা সন্দেশখালীর মায়েদের মতন ঠিক এভাবে শাহজাহানদের থেকে জমিগুলো ছিনিয়ে নিয়ে নিজের জমি নিজে আবার ফেরত নিয়ে নেয়, ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে, ঢেউ উঠছে কারাট উঠছে আলো উঠছে প্রাণ জাগছে, বারবার যদি এই গণ অভ্যুত্থানের ডাক জেলায় জেলায় দেওয়া হয় এবং বারবার যদি এই শাহজাহানদেরকে, এই শঙ্কর সর্দারদেরকে দৌড় করানো হয়, তবে মুশকিল আছে, মুশকিল আছে বলেই তৃণমূল কংগ্রেসের নেতারা আতঙ্কিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বোধ হয় আতঙ্কিত, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাচারটা করছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছিলেন যে শেখ শাহজাহানকে নাকি আদালতের জন্য ধরতে পারছে না রাজ্য পুলিশ, আজকে আদালত ক্লিয়ার করে দিয়েছে আবার। এবং এরপরে অদ্ভুতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা মুখপাত্র হয়ে কাজ করার দায়িত্বটা সামলাচ্ছেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, এরা তারা কি সুন্দর বলে দিলেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে। কেন 7 দিন অপেক্ষা করছেন কেন, যাতে করে মায়েদেরকে গ্রেপ্তার করতে পারেন, মায়েদের স্বামীদেরকে মিথ্যা মামলা দিতে পারেন। আবারও বলছি, তৃণমূল ভয় পাচ্ছে এবং তৃণমূল এইটা ভয় পাচ্ছে যে বসিরহাট লোকসভায় শুধু এই আন্দোলনটা থাকবে না, এই আন্দোলনটা এবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস জমি চুরি করেছে, যেখানে যেখানে পুকুর ভরাট করেছে, যেখানে যেখানে তারা একরের পর একর চাষের জমি সাধারণ মানুষের থেকে ছিনিয়ে নিয়েছে অনুব্রত মণ্ডলরা, শেখ শাহজাহানরা, যেখানে যেখানে এই জমি নিয়ে আসলে দাদাগিরি মাতব পরীক্ষা করেছে, এবার তাদেরকে দৌড় করানোর পালা। তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পারছে, তাদের শেষের শুরু এবার শুরু হচ্ছে। ছোট্ট প্রতিবেদন দেখব এবং প্রতিবেদনের পরে বিতর্ক নিয়ে ফিরছি।
দেখতে পাচ্ছি বেড়মজুরের বিভিন্ন জায়গা কিন্তু ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠছে। জমি দখলকে কেন্দ্র করে, শ্রোতাহানিকে কেন্দ্র করে একাধিক অভিযোগ তারা উঠছেন। গোটা গ্রামের মহিলারা তারা রীতিমতো আজ পথে নেমেছেন। শঙ্কর সর্দার পঞ্চায়েতের সদস্য, তার বাড়িতে তারা যাচ্ছেন, গ্রামের মহিলারা যাচ্ছেন। তারা এই প্রশ্ন রেখে যাচ্ছেন যে কি কারণের জন্য তাদের জমি এইরকম ভাবে নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে শ্রোতাহানি করা হয়েছে, জমি চাইতে গেলে এরকমভাবে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত প্রশ্ন করবার জন্য কিন্তু রীতিমতো মহিলারা তারা শঙ্কর সর্দারের বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন এই গ্রামের পথ ধরে। জমি হাঙরদের বিরুদ্ধে গণবিদ্রোহ, লাঠি ঝাঁটা হাতে পথে নেমেছেন মহিলারা, ভাঙচুর করা হচ্ছে অত্যাচারী শাসক নেতাদের বাড়ি। এখানে তৈরি হয়েছে বাড়ির রীতিমতন ভাঙচুর চালানো হচ্ছে। গ্রামের মহিলারা তারা এসেছেন, ভাঙচুর চালাচ্ছেন, একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি এই মুহূর্তে। বিচার চাইছে সন্দেশখালী, বিচার চাইছে অন্যায় অবিচার অত্যাচারে। পুলিশের চোখে চোখ রেখে গ্রামের প্রান্তিক মহিলারা দাবি তুলছেন শাহজাহানের গ্রেফতারির। এতদিন যাদের ভয় হতদরিদ্র মানুষগুলো চুপ করেছিল, চোখের জল ফেলেছিল, আজ সেই জনগণের গর্জনেই পালিয়ে বাঁচার মরিয়া চেষ্টা করছে লুঠেরা নেতারা। এটাই বদলে যাওয়া সন্দেশখালীর ছবি। তেভাগা আন্দোলনের আতুরঘরই এখন স্বপ্ন দেখাচ্ছে দিন বদলে। বিরোধীরা বলছে শুধু সন্দেশখালী নয়, বাংলার বিভিন্ন প্রান্তে শাসক দলের জমি হাঙরদের দাপট, যাদের দখলদারির জেরে হাঁপিয়ে উঠেছে জনগণ। এবার কি সেই কোণঠাসা মানুষগুলো জেগে উঠবে? শুরু হবে জমি পুনর্দখলের লড়াই? তাই কি আদালতকে ঢাল করে নজর ঘোরানোর খেলায় নেমেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কিন্তু হাইকোর্টে জারিজুরি ধরা পড়ে যাওয়ায় আরও কি বিপদ বাড়ছে শাসকের? যে জমি আন্দোলন তৃণমূলকে ক্ষমতায় এনেছে, সেই জমি মনিহার না হয়ে গলার কাঁটা হবে। রিপাবলিক বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন জমি আন্দোলন বাংলাতে কি চিত্র নিতে পারে, কি আকার নিতে পারে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই গল্পগুলো শুনেছেন যে যেভাবে জেলায় জেলায় জমি আন্দোলন এক ভয়ানক দানবীয় রূপ ধারণ করেছিল এবং নন্দীগ্রাম এবং সিঙ্গুর নয় গোটা বাংলা জুড়ে যেভাবে জমি আন্দোলনটা একটা অন্য মানে, একটা অন্য ভাষা তৈরি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভয় পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যে কেঁচো খুঁটতে সাপ না, এবার বোধহয় অ্যানাকন্ডা বেরিয়ে যাবে এবং গোটা বাংলা জুড়ে এবার জমি আন্দোলন তৈরি হবে। হবে নাই বা কেন? এবার তো আর কোনো টাটা ফ্যাক্টরি বানানো হচ্ছে না, এবার তো কোনো বামফ্রন্ট সরকার জমিগুলো নিচ্ছে না। এটা এবারের লড়াইটা হলো মুক্ত করার লড়াই। গোটা বাংলা জুড়ে শেখ শাহজাহানরা যেভাবে পুকুর ভরাট করে, যেভাবে এক ফসলা, দু ফসলা, তিন ফসলা, সমস্ত ফসলা জমি নিয়ে সাধারণ মানুষকে বঞ্চিত করে জমি মাফিয়াতে পরিণত হয়েছে, এবারের মা মায়েদের বোনেদের লড়াইটা আসলে সেই জমি লড়াইয়ের মুখ্য ভাগে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন এই মুহূর্তে একেবারে বাদিক থেকে, ডান দিক থেকে আমার রয়েছেন চন্দন চ্যাটার্জি সিপিআইএম মুখপাত্র, রয়েছেন সৌরভ প্রিয় দত্ত রাজনৈতিক কর্মী, শীলভদ্র দত্ত রয়েছেন প্রাক্তন বিজেপি বিধায়ক এবং বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে। আমি প্রত্যেকের কাছে যাবো। আমি প্রথমেই শীলভদ্রবাবু আপনার কাছে যেতে চাই। শীলভদ্রবাবু, আপনার তো মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলন, জমি আন্দোলনটা কী রূপ ধারণ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে আর যারা রয়েছেন, ব্রাত্যবসু তো বটেই, তারাও জানেন। ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা হচ্ছে, কারণ এবারের লড়াইটা বোধহয় এখন যা বোঝা যাচ্ছে বসিরহাটে হয়তো ঠেক থাকবে না। বসিরহাট লোকসভার বাইরে গোটা বাংলায় যদি এই লড়াইটা ছড়িয়ে পড়ে, যেখানে জমি চুরি করছে মমতার এই মাফিয়া বাহিনী, এইটা যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায় তো সমস্যা আছে। ব্যাপারটা ঘটে হচ্ছে, আমরা রবীন্দ্রনাথের ভাবনায় শুনেছিলাম, শুধু বিঘে দুই ছিল মোর ভুই আর সবই গেছে ঋণে, বাবু কইলেন বুঝেছো উপেন এ জমি লইব কিনে। রবীন্দ্র ভাবনায় জমি কিনে নেওয়ার ব্যাপার ছিল, আর কবি মমতার ভাবনায় জমি ছিনিয়ে নেওয়ার ভাবনা এসেছে। কবি মমতার লোকেরা সে জমিগুলো ছিনিয়ে নেবার জন্য এসছেন। আজকে এটা ভাবতে আমাদের লজ্জা লাগে যে যে নেত্রী
সিঙ্গুরের আন্দোলনের মধ্যে দিয়ে, নন্দীগ্রামের আন্দোলনের মধ্যে দিয়ে যে নেত্রীর রাজনৈতিক উত্থান হয়েছে, বাংলায় দখল করেছে, বাংলার শাসন ক্ষমতা পেয়েছে, সিপিএমের 34 বছরের অপশাসনকে দূর করে দিয়েছে, সেই নেত্রী, সেই জমি আন্দোলনের নেত্রী, তার সময়ে জমি মাফিয়া তৈরি হলো। কিন্তু এই কম্পালশনটা কি শিলভদ্রদা, মানে এই জমি মাফিয়া, এই এই যেভাবে নার্কোটিক্স থেকে শুরু করে বিভিন্ন কিছুর সঙ্গে শেখ শাহজাহানের নামটা যুক্ত হয়ে পড়ছে, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তো বিধানসভায় দাঁড়িয়ে ডিফেন্ড করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মিসগাইড করার চেষ্টা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন শেখ শাহজাহানকে নাকি কোর্টের জন্য, কোর্টের মারপ্যাচের জন্য পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। সে তো বাংলার মানুষ দেখছে কে মিথ্যাবাদী, হয় ভাইপো মিথ্যাবাদী, নয় পিসিমানি তো মিথ্যাবাদী, পিসিমণি আর ভাইপোর মধ্যে একজন, কারণ দুজন দু রকম কথা বলছে। দেখুন, মা মাটি মানুষের নাম করে বাংলায় যারা ক্ষমতায় এসছে তারা এখন চোর মাফিয়া তোলাবাজদের দালাল হয়েছে। আজকে পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় শুধু সন্দেশকারী শাহজাহান আর তার ভাই প্রায় 1300 বিঘে সম্পত্তি তারা দখল করেছেন, কখনো মাছের ভেরি করে দিয়ে, মানে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে মাছ জমি দখল করেছেন, কখনো জোর করে দখল করেছেন, এবং ঋষি অরবিন্দের নামে জমি দেয়া ক্লাবের মাটির জমিকেও দখল করে নেবার চেষ্টা করেছে সেই শাহজাহান এবং শাহজাহান ফ্যান্স ক্লাব। এবং আপনার দুজন বিজেপি কর্মী খুন হয়েছিলেন বোধহয় 19 সালের নির্বাচনের পর, পুলিশ কেন ধরেছিল শাহজাহানকে তার জন্য সেখানে দাঁড়িয়ে তখনকার পুলিশের, তখনকার যিনি পুলিশের যারা নেতৃত্বে ছিলেন, মানে অফিসার ছিলেন, তাদের গালাগাল দিয়েছিলেন, কারণ প্রিয় পাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বালু তাকে দিদিকে বলেছেন যে সব থেকে ভালো ছেলেটাকে ধরে নিয়েছে। না, এই এই জায়গাতে আমি সৌরভপ্রিয়বাবু আপনার কাছে আসতে চাই, এবং অবশ্যই আমাদের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী মুম্বাই থেকে জয়েন করেছেন। সৌরভপ্রিয়বাবু, এই যে জমি, কেউ কারো জমি নিয়ে নেয় যদি, বাইদে ভাই আপনাদের কি ভয় লাগছে? আমি শুধু বলছি, এই যে জমি, কেউ কারোর জমি যদি ছিনিয়ে নেয়, কেউ কারোর বাড়ির পাশের পুকুরটা ভরাট করে নেয়, এবং তৃণমূল কংগ্রেস যদি এর সাথে সরাসরি যুক্ত থাকে, এই কাজটা তো ইডি সিবিআই এর না, এই কাজটা তো পুলিশের। তো পুলিশ এতদিন ধরে কি করছিল? আজকে গর্বের সাথে এসপি, বিশ্বাস করবেন না সৌরভদা, এসপি প্রতিদিন গর্বের সাথে বলছেন কত কত জমি, কত কাঠা জমি ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, কত জমি শান্তিপূর্ণভাবে ফেরত চলে গেল। আরে আপনার স্যালারিটাই তো এসছে হচ্ছে এই কাজগুলো করার জন্য, আজকে চাপে পড়ে এই কাজগুলো করে কি এত ক্রেডিট নিচ্ছেন? না, ক্রেডিট নেওয়ার কিছু নেই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কিছু ভুল তো হয়েছে, আমরা তো এখানে ভুল স্বীকার করতে পারি, পুলিশেরও কিছু ভুল হয়েছে, তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কড়া মনোভাব দেখিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সব খবর সঠিকভাবে পৌঁছায়নি, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমি না ডেঞ্জারাস কথা না, আমি পরিষ্কার বলছি। না না, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছায়নি, তার মানে কি কোন একটা গণ অভ্যুত্থান তৈরি হচ্ছে পুলিশ কমলে? না, কোনো গণ অভ্যুত্থান কোনো, আমার তো মনে হয় তার কারণ, কারণ যেভাবে একজন সাংবাদিককেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমি ওই বিষয়টা আমি জানি না, এটাকে ইনভেস্ট করছেন কিনা। না না, ওকে অনেকবার ওর নাম নিয়ে অনেক টিআরপি দিয়ে দেওয়া হয়েছে, ওর নাম নিয়ে আমি আর কোনো সাংবাদিক দিয়ে কথা বলতে চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় রিপাবলিক কে কথা বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বললাম রিপাবলিক বাংলা সাংবাদিক নিয়ে বেশি কথা বলবো না, ওকে অনেক টিআরপি দেওয়া হয়ে গেছে, বাস এবার থাম হয়ে গেল। দ্বিতীয় কথা সেটা সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনটা সঙ্গে এই সন্দেশখালী একটা ঘটনা নিয়ে একে গুলিয়ে দিচ্ছে শিলদা, অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত মানুষ। আমি বলি একটা সরকার সেখানে একটা জমি সিঙ্গুরে পুরো নিয়ে নিয়েছিল চাষিদের থেকে, আর এখানে আমাদের দলের কোন কোন নেতা, আলটু কালটু নেতা, এরা কিছু ভুলভ্রান্তি করে কয়েক বিঘা জমি নিয়েছে, সেই জমি সবাইকে বলতে দেবো, তিন নম্বরে কেউ নেই। শাহজাহান আলটু কালটু নেতা নয়, সৌরভপ্রিয় বাবু, শাহজাহান আলটু কালটু নেতা নয়, শাহজাহানের এই আলটু কালটু নেতা রাজীব কুমার ধরতে পারেন না, লক লস্কর নিয়ে ঘুরে বেড়ান এই আলটু কালটু নেতাকে ধরতে পারেন না, ঠক ঠক করে কাঁপে রাজীব কুমারের মতো আইপিএস অফিসার, আলটু কালটু নেতাকে ধরছে, পুলিশ মন্ত্রী তাকে সাপোর্ট দেয়, কি বলছেন আলটু কালটু নেতা বলুন, আপনাদের বস শেখ শাহজাহান নেতা, শেখ শাহজাহান বলুন আপনার বস, স্যালুট করুন শেখ শাহজাহানকে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যাকে বলছে আমার কোন অভিযুক্ত যদি কেউ ডন হওয়ার চেষ্টা করে তাকে একটা ছোট্ট প্রশ্ন আছে, আর সেই ঘাটটা দিয়ে বার করলে কি বলছেন, কি বলছেন? বেশ, আমি শিল্প তার কাছে 30 সেকেন্ড যাবো, তারপরে চন্দন তার কাছে। আমার প্রশ্ন হচ্ছে ও বলছে শাহজাহান কালটু নেতা, বলছে শাহজাহান কি নেতা, শাহজাহান ছোটা রাজ্যে ধরতে পারছে না, খারাপ শাহজাহান ছোট কারো দোষ করতে পারে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহানকে অ্যারেস্ট করবে, শাহজাহান কি করেছে, কে মিথ্যা কথা বলছে? তার মানে ও জানে শাহজাহান চুরি করেছে, আর রাজ্যের পুলিশ মন্ত্রী জানে না, রাজ্যের পুলিশের ডিজি বলছেন যে হ্যাঁ কিছু ঘটে গেছে, আমরা দেখছি, আমরা জমি ফেরত দিচ্ছি, মন্ত্রী আগে জমি ফেরত দিচ্ছেন, আর রাজ্যের পুলিশ মন্ত্রী, তার আইবি আছে, তার পুলিশ আছে, জানে না? এত পুলিশ মন্ত্রী পদত্যাগ করছে না কেন? বেশ,
আমি চন্দন চ্যাটার্জি আপনার কাছে যেতে চাই। চন্দন চ্যাটার্জি, আপনার কাছে যাওয়ার আগে একবার আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শাজাহানকে নিয়ে গতকাল কি বলেছিলেন একবার শোনাতে চাই এবং দর্শককে মনে করাতে চাই যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল বলেছিলেন এবং আজ তার 360 ডিগ্রি উল্টো কথা কারা কারা বলবেন শোনাবো, একবার দেখে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যারা বলছে শেখ শাজাহানের গ্রেপ্তার চাই, আপনারা একটা সাক্ষাৎকার নিন, আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আমি মিডিয়াকেও বলবো যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস 2 মাস 3 মাস, আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাজাহান? শেখ শাজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। কি অদ্ভুতভাবে জুডিশিয়ারি নাকি গার্ড করেছে। আমি চন্দনদার কাছে যাব, কিন্তু তার আগে একবার আমি দেখিয়ে দিতে চাই, এটা কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানে টাইম বাই করছেন, সময় কিনছিলেন, মানুষকে বোঝানোর হয়তো চেষ্টা, একেবারে গরিব মানুষ, মায়েদের বোনেদের যাদের এখন ত্রাস মনে করছে এই শেখ শাজাহানরা, তাদের বোঝানোর চেষ্টা যে না 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 না, আমরা তো ভালো, কোর্ট কাছারি এই সমস্ত করছে। কাল এইটা বলার পরে আবার কুণাল ঘোষ, যার দায়িত্বই এই মুহূর্তে সব কিছু গুলিয়ে দাও, মহিলাদেরকে অভিনেত্রী বানিয়ে দাও, প্রশ্ন করো যে ঘোমটার নিচে তুমি ধর্ষিতা না ধর্ষিতা নও, একবার দেখে নি কুণাল ঘোষের এই মুহূর্তে যে টুইটটা। তিনি বলছেন শাজাহানের গ্রেপ্তারি নিয়ে অভিষেক সঠিক বলেছিলেন, বেশ। তারপর তিনি বলছেন আদালতের আইনি জটেই বিষয়টা আটকেছিল, এটাও ধরে নিলাম, বিশাল ব্যাপার। তার সুযোগে রাজনীতি করেছিল বিরোধীরা, বাহ চমৎকার, এটাও ধরে নিলাম। কিন্তু তারপর কি লিখলেন? আজ হাইকোর্টে সেই জট খুলে গেল, বেশ দারুণ কথা বললেন কুণালবাবু। তারপরে পুলিশকে পদক্ষেপে, পুলিশি পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ, এটা কখন হাইকোর্ট নিল কেউ জানে না। 7 দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে। কুণাল ঘোষ কে? মন্ত্রিত্বে কুণাল ঘোষের অবদান কি? মন্ত্রিত্বের মধ্যে কুণাল ঘোষ রয়েছেন আর 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবেন, এতদিন গ্রেপ্তার হননি, কারণটা কি? ধরে নিলাম কুণাল ঘোষ অনেক কিছু জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে। ব্রাত্য বসু পর্যন্ত বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, মানেটা কি? একবার দেখে নিই ব্রাত্য বসু কি বলছেন। আইন আইন বিচার বিচার ব্যবস্থা বিচারের মতো করে বিচার বিচার করবেন, কিন্তু সোশ্যালি, অ্যাডমিনিস্ট্রেটিভলি এবং পলিটিক্যালি আমরা যাকে মনে করা হচ্ছে দোষী তার পাশে কিন্তু আমরা নেই, আমরা দলগতভাবে নেই, প্রশাসনগতভাবেও নেই। সেটা অচিরেই আমরা আশা রাখছি যে আগামী 7 দিনের মধ্যে ওখানে আবার শেখ শাজাহানের গ্রেপ্তারি ঘটবে। চন্দন চ্যাটার্জি সিপিআইএম মুখপাত্র এই মুহূর্তে রয়েছেন। চন্দন চ্যাটার্জি খুব ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভয় পাচ্ছেন যে এই জমি আন্দোলনটা বিভিন্ন ব্লকে ছড়িয়ে পড়তে পারে এবং সে কারণে গুলিয়ে দেওয়ার চেষ্টা? একদমই তাই। কারণ দেখো, নীলবিদ্রোহ, তিতুমিরের বাঁশের কেল্লা, তেভাগা আন্দোলন, 3 জন শহীদ হওয়া, তার মাটি তো, সেখানকার মুখ্যমন্ত্রী সেখানকার থেকে রাজনীতি করছেন, ফলে উনি বুঝতে পারছেন না, ভয়ে তো বুক দুধদুর করছে। কারণ এই তৃণমূলের প্রতিনিধি আজকে যে পাঞ্জাবিটা পরে এসছেন, ওই পাঞ্জাবির কবিতার মধ্যেই তো লেখা আছে, ছিল বিঘে দুই মোর ভূমি, আর সব গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ ওপেন, এ জমি লইব কিনে। কেনা কথাটা ছিল, এমন কেনান কিনেছেন, কালীঘাটে 35টা প্লট গণশক্তি পত্রিকা লিখলো, গণশক্তির এডিটার আজও অপেক্ষা করে আছেন কবে আমার নামে মামলা হবে, কবে আমার হাইকোর্টে যেতে হবে, যেতে হয় না আজ পর্যন্ত। তাহলে এটা প্রমাণিত সত্য যে কালীঘাটে 35টা প্লট ওরা কিনেছেন নিজেদের নামে করে। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, আগের গরু যেদিকে যায় পিছনের গরু সেইভাবে পিছনে পিছনে দৌড়ায়। তো আগের গরু যদি কালীঘাটে 35টা প্লট কিনে থাকে, তো পিছন দিকে আপনার পাড়ায় পাড়ায় শাজাহান শেখরা কত বিঘে বিঘে জমি কিনবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই সরকার আরও মারাত্মক কাজ করেছে, ময়ূর শুনলে অবাক হবে। এই সরকার একসময় মা মাটি মানুষের নাম দেওয়া সরকার, এখন পর্যন্ত পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে ব্লকে দুটো কাজ হচ্ছে। এক হচ্ছে বামফ্রন্ট সরকার গরিব চাষিদেরকে ভূমির অধিকার দিয়েছিল, পাট্টাদার করেছিল, সেই জমিগুলোকে এরা লুট করছে,
কিরম ভাবে লুট করছে, দুটো ভাবে। এক, জমির চরিত্র চেঞ্জ করছে, বিএলআরও অফিসে গিয়ে জমির চরিত্র চেঞ্জ করে দিয়ে যে সমস্ত চাষযোগ্য জমিগুলো ছিল সেগুলোকে মেচোঘেরিতে পরিণত করছে। এটা শুধু সন্দেশখালি নয়, আমি তোমাকে ব্রেকিং নিউজ দিচ্ছি, পূর্ব মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চল শঙ্করপুর দীঘার পর থেকে রামনগর বিঘের পর বিঘে জমিকে, চাষের জমিকে করে দেওয়া হচ্ছে চিংড়ি মাছের ভেড়িতে। আমার আপত্তি নেই, চাষ করবেন, চাষিরা চাষ করবেন। আমি বলছি সরকারের নীতি কি, সরকারের জমি নীতি কি, কোন আইন বলে এই ক্যারেক্টারগুলো জমির চেঞ্জ হচ্ছে? আজ পর্যন্ত সরকারি কোনো বল লেখা ওয়েবসাইটে তুমি দেখতে পেয়েছো না? অথচ মায়া কান্দাকে ছিল মা মাটি মানুষের সরকার, আসলে গরিব মানুষের জমিগুলোকে লুট করছে এবং তার ক্যারেক্টার চেঞ্জ করাচ্ছে। দ্বিতীয়, ল্যান্ড ব্যাংক আছে না ময়ূক আমাদের রাজ্য সরকারের? কোথায় আছে? গোটা রাজ্যে নাকি ল্যান্ড ব্যাংক আছে, মুখ্যমন্ত্রী তাই বলেন? আমরা খুব ভালো করে ভেতরে ঢুকে দেখলাম ল্যান্ড ব্যাংকের কাহিনীটা। শূন্যদের সঙ্গে আমি তর্ক, এই যে চোরে পূর্ণদের সঙ্গে কথা বলাটা অন্যায়, শূন্যদের সঙ্গে তর্ক করি, চোরে পূর্ণদের সঙ্গে কথা বলাটা অন্যায়। বেশ, গোটা জেলা রাজ্য জুড়ে বীরভূম, আপনি দেখেননি অনুব্রত মণ্ডল কি না কিনেছিল বীরভূমে? না, অনুব্রত মণ্ডল জমিও কিনেছিল, বিপুল জমি কিনেছিল, একটার পর একটা জমি কিনেছে মানুষকে শাসিয়ে, ধমকিয়ে, চমকিয়ে। আপনি চলে যান পূর্ব বর্ধমান, আপনি চলে যান পশ্চিম মেদিনীপুর, সমস্ত জেলাতে গরিব মানুষ, ধরুন 10 বিঘে জমি ভেস্টেড হয়েছিল, সেইখানে 20 জন চাষিকে পাট্টা দিয়েছিল বামফ্রন্ট সরকার। এবার ধীরে ধীরে এদেরকে তুলে নিয়ে গিয়ে সেই জমিগুলোকে ল্যান্ড ব্যাংকে দিয়ে বলা হলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। একটা ইন্ডাস্ট্রি আসেনি সিঙ্গুর থেকে যেদিনকে তুলে নেওয়া হলো, মাঝখান থেকে গরিবের জমিগুলো চলে গেল এবং গরিব আজকে অসহায় হয়ে যাচ্ছে, না সে চাষ করতে পারছে ছোট জমি, কারণ সেগুলো চলে যাচ্ছে ল্যান্ড ব্যাংকের নাম করে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নাম করে তাদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার আসি আপনার শেষ প্রশ্নটা, দারুণ বলেছেন। টিএমসিতে থাকা অবস্থায় কাউকে অ্যারেস্ট হতে দেখেছেন? জমি চুরি গেছে, আরে ভাই কেউ চন্দনদা, এই মডেলটা কি, যে মডেলে চুরি এতদিন ধরে হয়েছে সেইটা সবকিছু জানতো পুলিশ, আজকে পুলিশ চাপে পড়ে বিঘের পর বিঘে জমি ফেরত দিয়ে গর্বের সাথে প্রেস কনফারেন্স করে বলছে দেখুন আমরা সাধারণ মানুষের জমি ফেরত দিয়ে দিলাম, এখন আর কেউ কিছু বলবে না। আরে শাহজাহানকে কে পেট্রোনাইজ করেছে? পুলিশ মন্ত্রী আর পুলিশ তো পেট্রোনাইজ করেছে শাহজাহানকে। দুটো জিনিস, একটা হচ্ছে যে এখন তো তৃণমূল কংগ্রেসের নেতারা টিকটক ফিল্ম এইসবই বানায়, আর তো কিছু করে না। হুব্বা আর আবার প্রলয়, এক মিনিট, হুব্বা আর আবার প্রলয়, একদম দুটোতেই আপনি দেখবেন যা যে একজন মন্ত্রী হুব্বা বানিয়েছেন এবং তিনি ভালো করে দেখেছেন যে হুব্বাতে কি কি হয়েছিল, ঠিক আবার প্রলয়ের থেকে এবার এবার প্রলয় হচ্ছে। আর জমিগুলো কিভাবে পুলিশ তোমাদের আমলে কি হয়েছিল, কিরকম গুন্ডা তৈরি হয়েছিল সেটাই বাস্তব বসু দেখেন। কিন্তু আমাদের এইটা দেখার সৌভাগ্য হয়েছে, আমি চুপ করে আছি। না না চন্দন দা, দুজনকে আমি টাইমার দেবো, আমি দীপাঞ্জনদার কাছে যাওয়ার আগে আমাদের অ্যাট লিস্ট এটা দেখার সৌভাগ্য হয়েছে যে একজন মন্ত্রী কতটা নির্লজ্জভাবে ওই নিরফিরো ছেড়ে দিন খোলকট্টাল বাজাচ্ছে এবং তার উত্তরও সন্দেশখালীর মায়েরা দিচ্ছেন। একবার দেখে নি শুধু, অদ্ভুত। একটুখানি আমাকে, হ্যাঁ সবার, এরপরই দেখে নি একবার। নাচ করে হরি মন্দিরে নাচ করে চলে গেছে।
আমি প্রত্যেকের থেকে 30 সেকেন্ড করে নেবো। আমি শিলভদ্রদার প্রথমে আপনার কাছে যাব। শিলভদ্রদা মহিলার কথা শুনলেন, কতটা রাগ অভিমান দুঃখ হলে। তিনি বলছেন আমি তৃণমূল কংগ্রেস কর্মী, কিন্তু তাও বলছি যে এরা নাচতে এসেছিল আমার বাড়িতে, খোলকর্তা নাচে এসো, নাচ দেখিয়ে যাচ্ছে। আমি অন্য একটা দিক দিতে শুরু করছি। আপনি প্রাত্য বোস আর কুণাল ঘোষের কথা বললেন, 7 দিনের মধ্যে অ্যারেস্ট করবে বলে, কোথা থেকে কি করে যায় না কেন? কেন কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কেন অ্যারেস্ট করবে? গতকাল দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় বলেছেন সন্দেশখালি সবটা মিডিয়ার সাজানো। যদি সবটাই মিডিয়ার সাজানো হয় তাহলে কেন অ্যারেস্ট হবে শাহজাহান? আরেকটা হচ্ছে আপনি পার্থভূমিকে নাচ দেখাচ্ছেন, যেখানে মুখ্যমন্ত্রী রাষ্ট্রের টিভি চ্যানেলে গিয়ে যে বিয়ে করে দিদি নাম্বার ওয়ান হবেন বলে, তা সেখানে তার মন্ত্রী নাচবে না তো কী করবে? আর ওই নাচ দেখে পাড়ার লোকেদের যা বলা সেটা ওখানকার মেয়েরা বলে দিয়েছেন। সৌরভপ্রিয় দত্ত, আপনার কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এই এই নির্লজ্জতার জায়গাটা মানে আপনারা কি শেষ ধরেই নিয়েছেন? বিনাশকালে বিপরীত বুদ্ধি না, আসলে আসলে তোমরা চাইছিলে যে সন্দেশ খালিতে গুলি চলুক, বোমা চলুক, আগুন জ্বলুক, কিন্তু তোমরা যেহেতু ওখানে খড়কিত্তল নিয়ে নাচছে বা শান্তির পরিবেশ ফিরে আসছে, বিজেপি সিপিএম এর কিছু মহিলা কি বললো না বললো তার জন্য কিছু যায় আসে না। এইভাবে করে খড়কিত্তল বাজিয়ে আনন্দ করা হবে, সন্দেশ খালিতে শান্তি ফিরবে কোনো ভাবেই। নন্দীগ্রাম সিঙ্গুলের মতন গোলাগুলি চলতে আমরা দেব না, মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, এটা ভালো করে জেনে রাখো। চন্দন চ্যাটার্জি, বাংলার মা বোনেদের এবং সন্দেশখালীর বিস্তীর্ণ একটা অংশের মানুষের জমি লুট হয়েছে, সম্ভ্রম লুট হয়েছে। প্রশাসন নিজেরাই প্রশাসন ক্যাম্প করছে, ক্যাম্প করছে এবং দেখছে পাচ্ছে সেগুলো। তাহলে প্রথম হচ্ছে অভিযোগগুলোকে মিথ্যা বলাটা অন্যায় হচ্ছে, এক। আর দুই হচ্ছে কি পরিণতি হবে জানো ময়ূক? অজিত মাইতি বলে এক ভদ্রলোক ঢুকে পড়েছেন লোকের বাড়ির শৌচালয়ে, আর যে ভদ্রলোক সেই বাড়ির মালিক তিনি গামছা পরে বাইরে বসেছিলেন 4 ঘন্টা পাক্কা। এটাই পশ্চিমবাংলার মানুষের ভবিতব্য করেছে তৃণমূল। আমরা যে যেখানে বাড়ি ঘরে আছি তাদেরকে সেখান থেকে দূর করে দিয়ে তৃণমূল নেতাদের যখন জনরোষে মানুষ তার দিকে ধেয়ে আসবে, যার তার বাড়িতে গিয়ে শৌচাগারে ঢুকে পড়বে, যেমন এই অজিত মাইতি, ইনি আগে বিজেপি ছিলেন এখন তৃণমূল করছেন, গিয়ে ঢুকে পড়েছেন, এটাই বাংলার ভবিষ্যৎ। উনি বলেছেন বাঁচার জন্য। আমি আমি একবার একবার আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাওয়ার আগে আমি একবার তনয়া, আমাদের প্রতিনিধি তনয়া সন্দেশখালিতে গেছিল এবং সেখানে জমি নিয়ে শঙ্কর সর্দার তার বাড়ির ভাঙচুর। আমি আবারও বলছি এই দৃশ্য অকল্পনীয় এবং নন্দীগ্রাম সিঙ্গুরের সময় এইভাবে এতগুলো 24 ঘন্টার নিউজ চ্যানেল ছিল না, অন্যান্য চ্যানেল বা রিপাবলিক বাংলা ছিল না, কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালির সময় যেভাবে বিপুলভাবে ভয়ঙ্করভাবে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এই ছবিগুলো কিন্তু নাড়িয়ে দিচ্ছে অনেককে। আমি জানি সৌরভপ্রিয় বাবু আপনারও মনে হচ্ছে এই দৃশ্য অবশ্যই আইন হাতে নেওয়া যায় না, কিন্তু এই দৃশ্য এই দৃশ্য এই দৃশ্য মানুষকে এই মানুষকে হতচকিত করে হতচকিত করে একবার দেখে নেবো দেখে নেবো। প্রতিনিধি তনয়া, তনয়া সেই সেই প্রতিবেদন একবার দেখে নেবো। অজিত মাইতিদের বিরুদ্ধে উঠেছিল ভুরি ভুরি অভিযোগ এবং সেই অজিত মাইতিকে প্রথমে আটক করা হয়, তারপর মিনাখাতারে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু আজ সকালে যেমনটা আমরা খবর আপনাদের সামনে তুলে ধরেছি যে গ্রেফতার করা হয়েছে। আর এই মুহূর্তে শঙ্কর সর্দার আরও এক ব্যক্তির নাম পঞ্চায়েতের সদস্য, তার বাড়িতে তারা যাচ্ছেন, গ্রামের মহিলারা যাচ্ছেন, তারা এই প্রশ্ন রেখে যাচ্ছেন যে কি কারণের জন্য তাদের জমি এইরকমভাবে নিয়ে নেওয়া হয়েছে, তাদেরকে শ্রোতাহানি করা হয়েছে, জমি চাইতে গেলে এরকমভাবে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। এই সমস্ত সমস্ত প্রশ্ন করবার জন্য কিন্তু রীতিমতো মহিলারা তারা শঙ্কর সর্দারের বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন এই গ্রামের পথ ধরেই। এরকম ভাবে লাঠি হাতে ঝাঁটা হাতে রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন। বেড়মজুর এলাকায় দেখতেই পাচ্ছেন মহিলারা তাদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছেন, এখানে মহিলা পুলিশকর্মীরা তারা রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং প্রতি মুহূর্তে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার তারা চেষ্টা করছেন। এখানে এখানে যে পরিস্থিতি রয়েছে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি, বেড়মজুরের বিভিন্ন জায়গা ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে, বারংবার উত্তপ্ত হয়ে উঠছে। এই বেড়মজুর আমি সরাসরি চলে যাবো দীপাঞ্জন চক্রবর্তীর কাছে। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে মুম্বাই থেকে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, একদিকে মানে এটা খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটা যে এটা শুধুমাত্র একটা ব্লকের আন্দোলনে এবার বোধহয় সীমিত থাকবে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এই জমি, এই যে টেনে হিঁচড়ে জমি নিয়ে নেওয়া, এই পুকুর দখল করে নেওয়া, এই বিভিন্ন প্রমোটার রাজ এবং মাফিয়া রাজ, যেটা একেবারে ডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এন্ডোর্স করছে,
এর বিরুদ্ধে যদি স্বতঃস্ফূর্ত জনরোষ বিভিন্ন শহরে শহরে জেলায় জেলায় হয়, ভয়ঙ্কর একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হতে পারে। পুলিশ তার ব্যবস্থা নিক খুব ভালো, কিন্তু তার পাশাপাশি তৃণমূলও ব্যবস্থা নিচ্ছে গুলিয়ে দেওয়ার রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করলেন এবং আজ তারপরে কুণাল ঘোষ, ব্রাত্যবসু যেটা করছেন, সাত দিনের মধ্যে নাকি এবার শাজাহান অ্যারেস্ট হবে, তাহলে বললেন কেন এতগুলো কথা? এই গুলিয়ে ফেলার রাজনীতিটা করছেন কেন? তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দে, ওই একটা অশিক্ষিত উচ্চিংড়ে দুদিন লাফিয়েছিল, তো দেখেছো তো উচ্চিংড়ে আবার সেই গুবড়ে পোকা হয়ে যায়, উল্টে দিলে উল্টে থেকে চার হাত পা নাড়াতে থাকে, সে নাড়াচ্ছে ওটাকে। ওর প্রশ্নের উত্তর দেওয়াটাই আমার মনে হয় বাতুলতা। আর ওইসব কিসব লোকজন নাম টাম বলছো, কিসব ভৃত্য বসু টসু, কারণ সমস্যা হচ্ছে বাংলায় যে কে ডিজি, কে অ্যাডিশনাল ডিজি আর কে মন্তব্য করবে গ্রেফতারি নিয়ে সেটাই বোঝা যাচ্ছে। ডিজি চোয়াল শক্ত করে 52 দিন আগে বলেছিল আইন আইনের পথে চলবে, সেটা 52 দিন ধরে দেখা গেল। এখন একটা লোক উড়ে এসে জুড়ে এসে সে বলছে সাত দিনের মধ্যে গ্রেফতার হওয়ার আশা রাখি, আমি ওই সৌরভ বাবুর কথাতেই বলি আশা রাখি। সমস্যাটা কোথায় জানো ময়ূক? সমস্যা হচ্ছে এরা এই প্রশাসন এর শাসক দল ভয় তিনটে জায়গা থেকে পেয়েছে। গ্রামের মানুষ, গ্রামের পুরুষদের জন্য জমি, তাদের স্ত্রী কন্যা মায়েদের সম্মান, এই দুটো হচ্ছে গ্রামের মানুষদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এবং এই দুটো যখন হাত পড়েছে গ্রামের মানুষ ফুসে উঠছে। তিন নম্বর যে ভয়টা শাসক দল পাচ্ছে সেটা হচ্ছে, খুব ভালো করে জানো তোমরা, এনআইএ ঢুকছে, এবং এনআইএ ঢুকছে, এনআইএ ঢুকছে, ঢুকছে। দীপাঞ্জন চক্রবর্তী, জমি এবং নারী নির্যাতনের জন্য এনআইএ কেন ঢুকবে, কারণটা কি? দেখো এটা অলরেডি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে এনআইএ চিঠি দিয়েছে নারী পাচারের জন্য শেখ শাহজাহানের ইনভলভমেন্ট, যেটা আমরা আগেও বলেছি। শেখ শাহজাহান একটা আন্তর্জাতিক মাফিয়া যার সঙ্গে সরাসরি সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে, এবং এই এনআইএ ভারতবর্ষে আজ পর্যন্ত নারী পাচারের ঘটনায় ঢোকেনি, কিন্তু এখানে নারী পাচারের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক এই অর্গান পাচার, অঙ্গ প্রত্যঙ্গ পাচার চক্র রয়েছে, এবং সরাসরি এর মধ্যে সন্ত্রাসবাদী মদত রয়েছে। প্রতি গোটা টাকা ভারত বিরোধী শক্তির হাতে যাচ্ছে, তার জন্য এনআইএ ঢুকেছে। এই তিন দিক থেকে যে প্রেশার, উপরে যে আদালত নিয়ে দেখছো কিরকম ভাবে মিথ্যা কথা বলছে, এখন বুঝতে পারছি সমস্যাটা কোথায়। আদালত নিয়ে কথা বললে, সন্তু পানকে নিয়ে কথা বললে অনেকের সমস্যা, কারণ সন্তু পান একজন ছোট বাচ্চা ছেলে সাংবাদিক, এত জোরে থাপ্পড় মেরেছে প্রশাসন এবং শাসকদের সর্বোচ্চ জায়গাগুলোতে আইনের থাপ্পড়, যার আওয়াজ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। তোমাদের সন্তু পান আর রিপাবলিকের কথা আমরা হাজারবার বলবো, মানুষের কাছে পৌঁছাক, তাতে যদি টিআরপি বাড়ে বাড়ুক, মানুষের জন্য আওয়াজ করে, মানুষের চোখে চোখ রাখে কথা বলার জন্য যদি টিআরপি না বাড়ে তো কিসের জন্য বাড়বে? ওই মিনমিন করে চা কফি আর কি দিয়ে ঝোল খান সেই নিয়ে বল গল্প হবে? কারণ সমস্যাটা হচ্ছে এই আগুন কিন্তু পুরো বাংলায় ছড়িয়ে পড়বে। নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে লোকে তুলনা করছে, দেখো নন্দীগ্রাম সিঙ্গুর দুটোতে কিন্তু শিল্পের কথা হয়েছে, সে পদ্ধতিগত ভুল রয়েছে, সেটা বামজামানা মেনে নিয়েছে, তার শাস্তি ভোগ করছে, কিন্তু এখানে তো শিল্পের নামও নিশান নেই। এখানে একটা সন্ত্রাসবাদী শেখ শাহজাহান আর তার দল বল জমি লুট করেছে, ওখানে তো কেনার প্রশ্ন এসেছিল, অধিগ্রহণের প্রশ্ন ছিল, এখানে তো জমি লুট করা হচ্ছে। সিঙ্গুর নন্দীগ্রামে তুমি একটা ঘটনা পেয়েছো মহিলাদের শ্লীলতাহানি, তাপসী মালিকের মতো একটা দুর্ভাগা মেয়ে কিনে কি জঘন্য ঘৃণ্য রাজনীতি করেছে এরা। এবার এগুলো ফিরে আসবে, কারণ দেখো এটা চিরকাল বলা হয় সাপুরেরা মরে সাপের কামড় খেয়ে, আর এরা এই সাপ পুষেছে আর এই সাপ এখন কামড়াবে। শেখ শাহজাহান যদি ধরা পড়ে এখন সেটা কিছুতেই বাংলার প্রশাসন পুলিশ চাইবে না, শেখ শাহজাহান এনআইএ বা ইডি বা সিবিআই এর হাতে যা, তার জন্যই লাফিয়ে পড়েছে যেভাবে হোক ওকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু তারও ব্যাকলাশ হবে। শেখ শাহজাহান এত সহজে ধরা দেবে না, কারণ ও জানে যে ও কি কি পৌঁছিয়েছে, কোথায় পৌঁছিয়েছে, কোন মাকালির স্থানে পৌঁছিয়েছে ও জানে, এবং ও ফাঁস যদি করে দেয় তাহলে কিন্তু এই উচ্চিংড়ে থেকে মাকালি সবাইকেই যেতে হবে জেলে, এবং আমরা অপেক্ষা করছি। বাংলা তো আর তো হাত পা বাঁধা নেই দীপাঞ্জন চক্রবর্তী, পুলিশের তো আর তো হাত পা বাঁধা নেই। আর এখন এখন বাজে রাত 8:32, আমি তো চাই যে রাত 9টার সময় ব্রেক করতে, রাজীব কুমার এই মুহূর্তে শেখ শাহজাহানকে গ্রেফতার করিলেন, অপশন দিচ্ছে না শেখ শাহজাহান, শেখ শাহজাহানকে ধরতে পারে না রাজীব কুমার। রাজীব কুমারের রিটায়ারমেন্টের আগে সবচেয়ে বড় ক্রেডেনশিয়াল হচ্ছে রিপাবলিক বাংলার সাংবাদিককে দুদিন জেলে রাখতে পেরেছে, বিশাল বড় ক্রেডেনশিয়াল তার।
দেখো সমস্যাটা আমি আরেকটা কথা বলি ময়ূর, একটা অদ্ভুত জিনিস তুমি লক্ষ্য করেছো যে ওই কি সব পোকাগুলো আছে না, বুদ্ধিজীবী টুদ্ধিজীবী কৃবলিঙ্গ গুলো, একটা কিন্তু বাজারে বেরোয়নি। কারণ এটার এটার কারণ কি? আমি দীপাঞ্জন চক্রবর্তী একবার আপনাকে থামাচ্ছি, যেহেতু এখানে বাকি বাকি দলের যারা প্রতিনিধিরা রয়েছেন, চন্দন চ্যাটার্জি দিয়ে শুরু করছি। চন্দন চ্যাটার্জি, এটার কারণটা কি বলুন তো? শাহজাহানের টাকায় কি কোনো বই, কবিতার বই, গল্পের বই বা বা কোনো সিনেমা এই সমস্ত কিছু বানানো হয়েছে নাকি? মানে হিরণময় নিরবতাটা কেন? মানে যারা শুকনো পেঁয়াজকলি ফ্রিজের শীতে এবং বিভিন্ন কারণে যারা ট্রেন্ডিং, তারা একটা কথা কেন বলছেন না, একটা কথা বলতে পারছেন না কেন? কেন বলবেন ময়ূর? তৎকালীন মোগল আমলের শাহজাহানে 3 কোটি টাকা খরচা হয়েছিল তাজমহলটা বানাতে, আর এই শাহজাহান 30,000 কোটি টাকা কম করে সম্পত্তি বানিয়ে রেখেছে, তার 25% নিজের কাছে রেখেছে, 75 ওপরে পাঠিয়েছে। এরপরে কেন কথা বলবেন? বলবেন না? আর পড়ে রইল ডিজি সাহেবের কথা, সত্যি তো একটা লাল ডায়েরি কোথায় গেল? একটা লাল ডায়েরি যার মধ্যে সবকিছু লেখা ছিল, সিবিআই পুলিশ দুজনে মিলে দস্তাদস্তি, যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মিটিংটা শেষ হতে না হতে 4:30-4:30 সময়, তারপর অদ্ভুত ব্যাপারটা জানো কীরকম? সেদিনকে কুণাল ঘোষ এবং রাজীব কুমার দুজনে ছিলেন পরস্পরের মুখোমুখি, আজকে জানেন দুজনে সেম বোট ব্রাদার, প্রায় সেম বোট ব্রাদার দুজনেই। দেখুন সেদিনকে কিন্তু দুজনে মুখোমুখি, কোথায় বসানো হবে? না ওনাদেরকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল আসামের ওখানে, ওখানে বসিয়ে দুজনকে মুখোমুখি জেরা করা হয়েছিল, আর আজকে দুজনে। কেন জানেন? পুরো ঘটনাটাই আসল হচ্ছে পুলিশ প্রশাসনকে তৃণমূল কংগ্রেসের সরকার এমনভাবে ব্যবহার করছে যেন তারা নিচে সাজাহান্ডা করে কমে খায়, 25 রেখে 75 ওপরে পাঠিয়ে দেয়, পাথর গরু কয়লা বালি সব চুরি হয়ে গেছে। এবার পড়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ, ম্যানগ্রোভের জঙ্গল সেগুলোকে কেটেছে, তার সঙ্গে চাষের জমি সেগুলোকে মেচো ঘেরিতে পরিণত করছে। শিল্পদা, আপনার কাছে এবং সৌরপ্রিয়বাবুর কাছে যাওয়ার আগে আমি একবার দেখে নিতে চাই, বাংলার মানুষ কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছেন যে এই আন্দোলনটা মানে শিউন নন্দীগ্রাম থেকে যার উত্থান, যাদের উত্থান, তাদের পতনটা শুধুমাত্র সন্দেশখালী না, সন্দেশখালী বার্তা দিয়েছে, সন্দেশখালীর এই ধিকিধিকি আগুন গোটা বাংলায় কিন্তু জমির আন্দোলনে পরিণত হবে। একবার দেখে নিই বাংলার মায়েরা এই জমি অধিগ্রহণ নয়, জমি দখল তৃণমূলের, তার বিরুদ্ধে কিভাবে গর্জে উঠছেন। শঙ্কর হচ্ছে তোমার ওই সিরাউদ্দিনের চেলা, ও বাড়ি বাড়ি গিয়ে লোকের হুমকি দিয়ে আসে যে তোমার কি তোদের জমি বিক্রি হয়ে গেছে, এখানে তোর জমির মাথায় আসবি নি, জমির মাথায় তোদের আসলে তোর কুপিয়ে দেবো, একদম জমির মাথায় আসবি নি, আমাকে এইভাবে করে হুমকি দিয়ে গেছে। জমি বিক্রি হয়ে গেছে মানে জমিটা কাদের? আপনাদের তো আমাদের জমি বিক্রি হয়ে গেছে বলে আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছে যে তোমাদের জমিতে যাবে না, তোমাদের জমি বিক্রি হয়ে গেছে। আর জমির কথা বললে আমাদেরকে বলে জমি বিক্রির টাকা আপনারা পাননি? না না, আমরা জমি বিক্রি করিনি, তো জমিটা পাবো, টাকা পাবো কি করে? আমরা জমি বিক্রি করিনি। দালালকে বাঁচাতে আসছে পুলিশরা, ওই তো আজিদ মাইদি তোমার সাজান সিরাই ডাক্তার, ওরা কি দালাল ধরা কি ওরা দুনিয়া সবকিছু তো নিয়ে নিচ্ছে, লুটপাট করে নিচ্ছে, ওরা তো সব তো লুটপাট করে নিচ্ছে, ওরা তো লুটপাট করে নিচ্ছে জায়গা জমি সব তো লুটপাট করে নিচ্ছে। এখান থেকে বাড়ি থেকে আমরা মোড়ে মাথা পাড়াতে পারছি না, আমাদের লাশ পড়ে যাচ্ছে, কার ঘর ভেঙে যাচ্ছে, কার বউ নিয়ে চলে যাচ্ছে, কার বাচ্চা উড়ে যাচ্ছে। তাদের নামে আওয়াজ, তাদের নামে আওয়াজ তুললেই তোমাদের উপর অত্যাচার হবে। বাড়িতে এসে জানিয়ে দিচ্ছে যদি যাও তো তোমাদের ব্যবস্থা হবে। নেতারা এসে তো তোমার জবাব দিয়ে যেতে পারতো, কেন পুলিশ বাহিনীকে পাঠিয়ে দিচ্ছে? যে যে মানে যে দোষ করেছে সে এদিকে ওদিকে পালিয়ে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করতে পারছে না, অথচ সাধারণ মানুষকে গ্রেফতার করছে, সাধারণ মানুষকে জেলে ভরে দিচ্ছে, তাদেরকে খুন খুন রেপ তাদেরকে কেস দিয়ে দিচ্ছে, কেন যারা দোষী করেছে তাদেরকে ধরে দেখাক পুলিশ। আ না, সাজানো ঘটনা, এ সত্যিকারের ঘটনা, আমরা এতদিন সাজানো ঘটনা বলে কে বলেছে সাজানো ঘটনা? তাহলে আপনারা চলুন ওখানে, আমাদের ওখানে ভাঙচুর হয়েছে কিনা, গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে। গাড়ি যেগুলো ভাঙা আছে ওগুলো কাদের গাড়ি? ওটা আমাদের আমাদের দাদা হয় মানে তো স্বপন সর্দার, উনি প্রফেসর, ওনাকে এখানে থাকতে দেওয়া হয় না, ওনাকে হুমকি দেওয়া হচ্ছে, উনি আসলে ওনাকে মেরে দেবে, এসব কিসের জন্য হচ্ছে? এসব কিসের জন্য হচ্ছে? শিলভদ্রবাবু, আপনি তো দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়রা কি আন্দাজ করে ফেলছেন, ব্রাত্যবসুরা কি আন্দাজ করে ফেলছেন যে এই মায়েদের মুখ এভাবে বন্ধ করানো যাবে না, সংবাদ মাধ্যমের ক্যামেরা বন্ধ করানোটাও বোধ হয় আসলে হয়তো ডাইভার্সন করার ট্যাকটিক্স ছিল? না, বিষয়টা হচ্ছে দেখুন, ওরা বুঝে গেছে সন্দেশখালী ওদের ভোট বাক্সকে খালি করবে, এটা বুঝেছে, এখন সেই জন্য এইসবগুলো করছে। আমি শুধু একটা তিনটে কথা বলছি, একটা হচ্ছে হাইকোর্টের পুলিশ বলছে 22টা মামলা হয়েছে কিন্তু এত বছরে একটাকেও অ্যারেস্ট করতে পারিনি। 2 নম্বর কথা হচ্ছে দেখুন, এই যে নাটকটা হচ্ছে, আমার মনে একটা ভয় দেখা দিচ্ছে
যে অনুব্রতর তিহার যাত্রা আটকানোর জন্য শিবকুমার না শিবপ্রসাদ না কেজন চলে এলো, শিবঠাকুর চলে এলেন, সেটি শিবঠাকুরকে দিয়ে মামলা মামলা করে আটকানোর চেষ্টা হলো, আটকাতে পারেনি। এখানেও নাটক হচ্ছে, সেই নাটকটা আটকানো যাবে না। কিন্তু আর সব থেকে শেষে আমি একটা কথা বলছি, আপনাদের ঘাড়ে দোষ চাপিয়েছে, সাংবাদিকদের ঘাড়ে, এটা এখানেও বলছে নাটক করছেন এ করছেন। আমার খুব মনে ভয় লাগছে যে উৎপল দত্ত আর উত্তম কুমারের ঘাড়ে দোষটা না চাপিয়ে দেয়, কারণ এই উৎপল দত্ত অমানুষ বইয়ে প্রেমানারায়ণকে বলেছিল একবার রাত্রিবেলা দেখা করতে আসিস, সেইটাকে নকল করে করছে কি না। খুব কপাল ভালো যে ওপর থেকে উৎপল দত্ত হয়তো শুনতেন যে দিদিমণি বলছেন আমাদের কি দোষ, উৎপল দত্ত বলে গেছিল বলে এটা হচ্ছে। কিন্তু এটা না, আমি আমি সৌরভপ্রিয় দত্তের কাছে যাবো, কিন্তু তার আগে সৌরভপ্রিয় বাবু, এগুলো বাংলার মানুষ বলছেন, দেখা উচিত ভক্স পপ, সাধারণ মানুষের বক্তব্য পর পর বাংলার মানুষকে শোনানোর জন্য নিয়ে এসেছি, শুনুন। তৃণমূলের পতনের সূত্রপাত অনেকদিন আগেই হয়ে গেছে, যেভাবে সমাজে আমাদের তৃণমূলের বিভিন্ন রকমের হারমাত বাহিনী, যাদেরকে সিপিএমের হারমাত বাহিনী বলা হতো, এখন আমি মনে হচ্ছে সেই সিপিএমের হারমাত বাহিনী এখন তৃণমূলের হারমাত বাহিনী হয়ে গেছে। তারা বিভিন্ন রকমের এক্সপ্লয়েড তো শুরু করে, শুনুন আজকে সন্দেশখালীর ঘটনাটা যদি আমি ধরে নিই কি সম্পূর্ণ রকমের সত্যি না হলো, যদি 2% সত্যি হয় তাহলে আমাদের কাছে থেকে লজ্জার জিনিস আর হতে পারে না। এটা হওয়াটাই উচিত, কারণ যেভাবে অত্যাচার চলছে সেটা না হওয়াটাই বেটার। বাংলার বাসিন্দা হিসেবে বলার মধ্যে যেটা সিঙ্গুরেও আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে, তো এখন দেখছি আবার সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। মমতা ব্যানার্জি যে সিঙ্গুরে আন্দোলন নিয়ে যেটা আন্দোলন করেছে সেটা সম্পূর্ণ একদম মিথ্যা, এখন প্রমাণ হয়ে গেল যে সম্পূর্ণ যে অভিনয় করেছিলেন তার প্রমাণ এই প্রত্যেকটা ওনার কাজে তা পাওয়া গেছে। যেভাবে সারা নন্দীগ্রাম সিঙ্গুরের মানুষ সিপিএমকে তাড়িয়েছিল, ঠিক একইভাবে তৃণমূলকে তাড়ানোর জন্য সন্দেশখালীর পথ দেখাচ্ছে মানুষকে। সৌরভপ্রিয় বাবু কি বলবেন? কিছুক্ষণ আগে শিল্লা উৎপল দত্তের একটা কথা বললো, আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে অমিতাভ বচ্চন একটা গান করেছিল মানে শেষ সময়ও আপনারা এত স্ট্রং নার্ভ রেখেছেন। সন্তুপানের কথা বলছিল না, দীপাঞ্জনদা ভুলে গেছে মনে করিয়ে দি, দীপাঞ্জনদা গৌরী লঙ্কেশকে মনে আছে? না না আপনার তো মনে থাকবে না, দীপাঞ্জনদা আমি আমি একদম সময় শেষ, কিন্তু বাংলার মানুষ এই মুহূর্তে কি বলছেন, কত শতাংশ ভোট দিচ্ছেন প্রশ্ন করেছিলাম, দিকে দিকে জমি লুট, এবার কি তৃণমূলের বিরুদ্ধে বাংলা জুড়ে হবে গণবিদ্রোহ? ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে কে কত শতাংশ ভোট দিয়েছেন এবং কোন পক্ষে দিয়েছেন একবার দেখব। প্রথমে ফেসবুক, 94% মানুষ বলছেন এবার দিকে দিকে, ব্লকে ব্লকে, জেলায় জেলায় এই অভ্যুত্থানের মতন যে আন্দোলন, মায়েদের আন্দোলন, মেয়েদের আন্দোলন, সেটা ছড়িয়ে পড়বে। 6% মানুষ এখনও বিশ্বাস করছেন তৃণমূলের ওপরে। ফেসবুকের পরে ইউটিউব, ইউটিউবে এই মুহূর্তে 93% মানুষ মনে করছেন যে এই গণ আন্দোলন গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে, আর 3% মানুষ বলছেন না এখনো নিশ্চয়ই খেলা ঘুরবে। এক্স হ্যান্ডেল টুইটারে যারা এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষকে দেখছেন, জবাব চায় বাংলাতে টুইটার হ্যান্ডেলেও 93% মানুষ বলছেন যে না গোটা বাংলায় এই যে খেলা হবের মতন, জমি ফিরিয়ে দাও এই আন্দোলন, এই স্লোগান, সেই স্লোগানটা ছড়িয়ে পড়বে। এবং আবারও বলছি তৃণমূলের শেষের শুরু এই প্রশ্ন জবাব চায় বাংলাতে আমি করেছিলাম, কিন্তু আমি জানি না, সৌরভপ্রিয় বাবু নিজেই বলে ফেলছিলেন একটা জায়গাতে, হরিবোল হরিবোল কখন বলে আমি জানি না, কিন্তু পার্থভৌমিক ভালো অভিনেতা, ভালো নাট্যকর্মী, রাজ্যের মন্ত্রী, তিনি নিশ্চয়ই জানেন, এবং তার এই হরিবোল তার পাল্টা সন্দেশখালের মানুষও জানে কিভাবে জবাব দিতে হয়। ওটা দিয়ে শেষ করছি এই বিতর্ক, একটা ছোট্ট বিরতি নেব, তারপর ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
রাজীব কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে